একটি রিক্রুটিং এজেন্সিতে কাজ করেন আহমেদুল কবির। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের ইমো নম্বর হ্যাক করে তার অসুস্থতার কথা বলে আত্মীয় স্বজন এবং ক্লায়েন্টদের কাছ থেকে হ্যাকাররা হাতিয়ে নিয়েছেন লাখ টাকা। আমাদের বিভিন্ন ক্লায়েন্টের কাছে ঠিক কণ্ঠটাকে অবিকল নকল করে টাকা চায়। এর মধ্যে আমাদের তিনজন ক্লায়েন্ট বিকাশ নাম্বার দিছে, ওই বিকাশ নাম্বারগুলোতে টাকা দিয়ে দিছে। এই ঘটনায় নাটোরের লালপুর থেকে ডিপ্লোমা প্রকৌশলী পলাশ এবং মুদি দোকানদার সাব্বিরকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তদন্তে পুলিশ জানতে পারে দুজনই তাদের পেশা পরিবর্তন করে এখন যোগাযোগের জনপ্রিয় অ্যাপ ইমো হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে আসছে। চঞ্চল সাহা রাজধানীর কলাবাগান এলাকায় তার ইলেকট্রনিক ডিভাইস মেরামতের দোকান রয়েছে। একটি বিদেশি দূতাবাসের এক নারী কর্মকর্তা ল্যাপটপ ঠিক করতে দেন তার দোকানে। ল্যাপটপে থাকা ব্যক্তিগত ভিডিও ও ছবি চঞ্চল বিক্রি করে দেন ফ্রন্ট সাইটে। হুমকি দিচ্ছিল যে আপনি টাকা দেন আমাকে, নাহলে এই নিউজগুলো কিন্তু পেপারে করে দিব, আপনার অফিসে সবাইকে জানিয়ে দিব। পুলিশ বলছে গ্রাহকের ডিভাইসে থাকা ব্যক্তিগত ভিডিও নিজের দখলে নিয়ে তাদের ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিল সে। পুলিশের তথ্য মতে সারা দেশে 2015 সালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে 232টি, 2016 সালে 206, 2017-তে 280, 2018-তে 373, 2019 সালে 540টি এবং 2020 সালে 620টি। এছাড়া অনলাইনে বিভিন্ন অভিযোগে 2015 থেকে 2019 সাল পর্যন্ত মামলা হয়েছে 5000-এরও বেশি। আপনার ব্যক্তিগত ডিভাইসে ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ছবি, ভিডিও এগুলি রেখে আপনারা কখনো মেরামত করতে দিবেন না। এগুলি আপনারা অন্যত্র সরিয়ে রেখে তারপরে ডিভাইসটি সম্পূর্ণ খালি করে সেগুলি মেরামত করার জন্য কোনো দোকানে অথবা পরিচিতজনদের কাছে দিবেন। এছাড়া আপনারা যেটা করবেন, আপনাদের যে জিমেইল অথবা গুগল ড্রাইভ অথবা ফেসবুক মেসেঞ্জার এগুলি যখন আপনারা ইউজের শেষে শেষে আপনারা সাইন আউট করবেন এবং মেরামতের জন্য দোকানে দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনারা এই অ্যাপসগুলি এবং এই ড্রাইভগুলি থেকে অবশ্যই লগ আউট করে নেবেন। আপনি ডিভাইসটা যত বেশি আপনার জন্য সিকিউর রাখবেন সেটা আপনাকে তত বেশি সিকিউরিটি দিবে। এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে ইন্টারনেট ব্যবহারে আরও সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।